বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ওল, আর আমি এখানে নিয়ে এসেছি চিংড়ি। আজকে খুব সুন্দর একটা রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সবারই খুব ভালো লাগবে। আজকে নিয়ে চলে এসেছি একদম গোটা ওল, কত বড় সাইজের ওল দেখুন। আর ওলটা দেখেই বুঝতে পারছেন একদম লাল হয়ে আছে, খুব সুন্দর টেস্ট, একদম টাটকা ওল। এত বড় সাইজের ওল, ওলটা তো আমার পুরোটা লাগবে না, যতটা লাগবে ততটা কেটে নেব। কি সুন্দর রং দেখুন, একদম লাল হলুদ কালার, ভীষণ ভালো টেস্টি ওল একদম। ওলের যে কালো কালো ছালটা আছে সেটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন একটু একটু লেগে আছে, এটা আমি যখন কাটবো পিস পিস করে তখন কিন্তু এগুলো খুব ভালোভাবে ছেড়েও যাবে। এই যে কালো মতো অংশটা লেগেছিল এটা এখন ছাড়িয়ে দেব। আলু যেরকম পিস করে কাটে ঠিক সেরকম করে কেটে নিয়েছি। নোনা চিংড়ি মাছটা এইভাবে ছাড়িয়ে নেব। অত বড় ওলটা তো আমি পুরোটা নিয়ে নিই, হাফ নিয়ে নিয়েছি। আর এই ওলটা রান্না করার জন্য আমি এখানে এক পিস আলু নিয়েছি, কেটে নেব। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোও ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, লবণ হলুদ মেখে নেব। লবণ হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। চিংড়ি মাছগুলো মাখা হয়ে গেছে, এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কা একটা, এক চা চামচ গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ওল এবং আলু। পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। ওলটা দেওয়ার পর পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালোভাবে এই সময় নাড়বো, তার কারণ হচ্ছে ওলের মধ্যে একটা হরহরানি ভাব থাকে, ভালোভাবে নাড়লে সেটাও চলে যাবে। আর অনেক সময় কি হয়, ওল কিন্তু খেলে গলা ফুটায়, তো এই এই সময় খুব ভালোভাবে যদি নেড়ে না হয় তাহলে কিন্তু গলাটা ফুটাবে না। এই সময় আমি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ লবণ।
এখন আর কিন্তু কোনো মশলা দেব না, আগে প্রথমে ওলটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। ওলটা নাড়তে নাড়তে আমি এদিকে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। খুব ভালোভাবে এবার গুলে নেব। ওলটা নাড়তে নাড়তে যে মশলার পেস্টটা তৈরি করলাম, এখন সেই মশলার পেস্টটা দিয়ে দেব। এবার মশলার সাথে ওলটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণ জল দিয়েছি, দেখুন ওল এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হবে, অনেকটা সময় লাগবে। ওলের তরকারিটা হওয়ার পর আমি একটা মশলা অ্যাড করব, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন বেটে নেব। ওল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ওলটাকে ডাল কাঁটা দিয়ে খুব ভালোভাবে ঘেটে নিয়েছি। এখন তরকারিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো। খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। এবার দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর কালো গোলমরিচ বাটা। এরকম রান্না থাকলে মাছ মাংস লাগবেই না। দারুণ লাগছে বলো? দারুণ। আর ওল এমনিতে এত ভালো জিনিস, এরকম তরকারি একদম পুরো এত সুন্দর, অন্য কিছু কোনো সবজি খেতে মনই হবে না, আর মাছ মাংস তো অনেক দূরে ব্যাপক। এত সুন্দর টেস্ট ওলটার, আর সিদ্ধ হতেও যে খুব বেশি সময় লেগেছে তা নয়, ওল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর ওল দেখুন সবটা ঘেটে দিনি, কিছুটা আছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। ওল চিংড়ির ঘন্ট এরকম হলে না এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্ট, আমার তো খুবই ভালো লাগছে। দারুণ টেস্ট, আর প্রচণ্ড পরিমাণে এটা একটা ট্র্যাডিশনাল খাবার, ওল চিংড়ির রেসিপি। আপনারা জানাবেন কেমন লাগলো আমাদের এই ওল চিংড়ির ভিডিওটা, আর ভালো লাগলে কিন্তু বাড়িতে একবার তৈরি করে খাবেন এভাবে ওল চিংড়ি। বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অতি অবশ্যই কিন্তু রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি আমরা নিয়ে আসবো। তো আজকে এখানেই শেষ করছি।